আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিউয়ার্স ও সাবস্ক্রাইব ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন, আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমি সব সময় কামনা করে থাকি। আজ আমি আপনাদের মাঝে এমন একটি শক্তিশালী যন্ত্র নিয়ে হাজির হয়েছি যে যন্ত্রটি হলো বশীকরণের চালান যন্ত্র। আজকে উক্ত বশীকরণের চালান যন্ত্র প্রয়োগ করে আপনি দূর থেকে আপনার প্রেমিকাকে অথবা প্রেমিকা হলে প্রেমিককে আপনার কাছে নিয়ে আসতে পারবেন। আপনারা অবশ্যই জানেন যে এর আগে আমি বশীকরণের জন্য পর্যাপ্ত যন্ত্র মন্ত্র তন্ত্র টোটকা দিয়েছিলাম। আজ আমি আপনাদের মাঝে নতুন করে একটি চালান মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে চালানের মাধ্যমে আপনি আপনার প্রেমিকাকে অথবা প্রেমিকা হলে প্রেমিককে আপনার বাড়িতে নিয়ে আসতে পারবেন। আজকের উক্ত যন্ত্রটি খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী আপনার জন্য। আপনারা যদি মনে করেন যে এরকম একটি মেয়ে আছে তাকে ছাড়া আপনি বাঁচবেন না, তাকে আপনি ভালোবাসেন, তাহলে আজকের উক্ত চালান যন্ত্রটি আপনার জন্য। আজকের উক্ত চালান যন্ত্রটি প্রয়োগ করে আপনি শুধুমাত্র শিং মাসের উপর প্রয়োগ করে আপনার বাড়িতে থেকে অপেক্ষা করুন, কিছুদিনের মধ্যে আপনার প্রেমিকা অথবা আপনার প্রেমিক পাগল হয়ে আপনার বাড়িতে চলে আসবে। আজকে উক্ত যন্ত্রটি শিং মাসের উপর চালান করে আপনি সম্পূর্ণরূপে আপনার প্রেমিকাকে অথবা প্রেমিকা হলে প্রেমিককে আপনার বাড়িতে পাগলের মতো ছুটে নিয়ে আসতে পারবেন। উক্ত প্রেমিকা অথবা প্রেমিক আপনার প্রেমে পাগল হয়ে বাড়ি থেকে ছুটে আসতে বাধ্য হবে। তো আজকের উক্ত চালানি যন্ত্রটি আপনারা অনুরোধ রইল অবৈধ কোনো কাজে ব্যবহার করবেন না। আপনি যদি মনে করেন উক্ত ছেলে অথবা মেয়েকে আপনি বিবাহ করবেন, তাহলে আজকের উক্ত যন্ত্রটি আপনার জন্য। তো চলুন শুরু করা যাক। আপনি যদি যন্ত্র মন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন, আপনি তান্ত্রিক ক্রিয়া করতে চান, তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দিন। আমি দৈনিক একটি করে পরীক্ষিত ভিডিও আপলোড করে থাকি, যে কোনো সময় যে কোনো একটি ভিডিও আপনার প্রয়োজনে আসতে পারে। আপনাদেরকে আমি আরেকটু কথা বলে দিচ্ছি, আপনারা অবশ্যই অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিচ্ছেন না। ভাই, ভিডিও অনেক কষ্ট করে তৈরি করতে হয়, অনেক শ্রমের পরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হই। আপনারা অনুগ্রহ করে ভিডিও দেখার সাথে সাথে একটি লাইক দিয়ে দিবেন। আর অনেক আমার ভিউয়ার্স বাইরে আছেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেই ভিডিওগুলো দেখে থাকেন, আবার অনেকে ভিডিও না দেখে ভিডিও ডাউনলোড করে থাকেন। অনুগ্রহপূর্বক আমার ভিডিওগুলো পাশ থেকে লাস্ট পর্যন্ত দেখে তারপর ডাউনলোড করবেন এবং ভিডিও দেখার সাথে সাথে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখেন, আপনাদের মাঝে আমার অনুরোধ রইল, যদি আপনার আমার যন্ত্রমন্ত্র তন্ত্র দ্বারা সামান্যটুকু উপকারও হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন, আজকের বলা উক্ত যন্ত্রটি আপনি কিভাবে অঙ্কন করবেন, কিভাবে যন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। সর্বপ্রথমে আমি আপনাদেরকে যন্ত্রটি দেখাই দিচ্ছি, চলুন যন্ত্রটি দেখে আসি। বন্ধুরা, আপনারা অবশ্যই যন্ত্রটি দেখতে পাচ্ছেন, যন্ত্রটি যেইভাবে অঙ্কন করা আছে আপনাকে হুবহু একইভাবে উক্ত যন্ত্রটি অঙ্কন করতে হবে। কোথাও যেন কোনো ভুল না হয় সেই দিকে লক্ষ্য রেখে সুন্দরভাবে যেইভাবে যন্ত্রটি অঙ্কন করা আছে আপনাকে ঠিক একইভাবে সুন্দরভাবে এই যন্ত্রটি অঙ্কন করতে হবে। সুন্দরভাবে দেখে উক্ত যন্ত্রটি অঙ্কন করতে হবে, কোথাও যেন কোনো ভুল না হয়। তো এখানে আপনি নাম দেখতে পাচ্ছেন, এই বাম পাশের নামের জায়গায় এখানে আপনাকে লিখতে হবে আপনার প্রেমিকার নাম, তার মায়ের নাম লিখতে হবে। তারপর এই নামের জায়গায় আপনাকে লিখতে হবে আপনার নাম, আপনার বাবার নাম লিখতে হবে। তো যন্ত্রটি অবশ্যই আমি সরাসরি আপনাদেরকে বই থেকে দেখিয়ে যাচ্ছি,
আমার এক সাবস্ক্রাইবার আমাকে বলেছিল, গুরুজি আপনি যে যন্ত্রগুলো দিচ্ছেন এই যন্ত্রের কোনো বইয়ে তো আমরা দেখি না, আপনি অনুগ্রহ করে ডাইরেক্ট সরাসরি বই থেকে উক্ত যন্ত্রগুলো দিয়ে যাবেন তাহলে আমাদের ভালো হয়। তাই আমি আজকে আপনাদের মাঝে সরাসরি বই থেকে উক্ত যন্ত্রটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। আপনারা অবশ্যই দেখতে পারতেছেন এই বইটি হাতের লেখার বই, অনেক আগের বই। এই বইটির ভিতরে সকল যন্ত্র এবং মন্ত্র সব কিছু হাতের লেখা, তবুও আমি আপনাদেরকে কষ্ট করে অন্য খাতায় লিখে আমি আপনাদেরকে যন্ত্র দিয়ে যাচ্ছি। আজকে শুধুমাত্র আমার সাবস্ক্রাইবার বাই রিকোয়েস্টের কারণে সরাসরি বই থেকে আপনাদের মাঝে উক্ত যন্ত্রটি নিয়ে হাজির হয়েছি। তো চলুন, আজকের বলা উক্ত যন্ত্রটি আপনি কি কালি দিয়ে অঙ্কন করবেন এবং কিভাবে যন্ত্রটি লিখবেন, কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যন্ত্রটি অঙ্কন করতে হলে আপনাকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে সংগ্রহ করতে হবে কাম সিঁদুর এবং এরকম একটি দোহাইত কলম, এবং আপনাকে ভোজ পাতা সংগ্রহ করতে হবে। তারপর সংগ্রহ করতে হবে গোলাপ জল, কাম সিঁদুর, গোলাপ জল, ভোজ পাতা এবং দোয়াত কলম। আপনি বানিয়াতির দোকান বলেন, মনিহারির দোকান বলেন, পাশারির দোকান বলেন, উক্ত দোকানে পেয়ে যাবেন। যখনই উক্ত জিনিসগুলো আপনি সংগ্রহ করে নিয়ে আসবেন, তারপর আপনাকে সংগ্রহ করতে হবে একটি শিং মাছ। তো যখনই একটি শিং মাছ সংগ্রহ করবেন, তারপর আপনাকে আপনার উক্ত যন্ত্র লেখার পালা, আপনি কিভাবে উক্ত যন্ত্রটি লিখবেন। তো আপনাকে যে কাজটি করতে হবে, কোনো অমাবস্যার রাত্রিতে উক্ত যন্ত্রটি রাত্রি 12টার পরে একাগ্রতার সাথে একাগ্রে পাক পবিত্র অবস্থায় পশ্চিমমুখী বসে উক্ত যন্ত্রটি আপনাকে অঙ্কন করতে হবে। তো আপনার কাছে থাকা যেই সিঁদুর, কাম সিঁদুর এবং গোলাপ জল আছে, উক্ত কাম সিঁদুর দ্বারা আপনি গোলাপ জল দ্বারা কালি বানিয়ে এরকম দোয়াত কলমের ভিতরে আপনাকে উক্ত কালিগুলো ঢুকাইয়ে তারপর ভোজ পাতার উপর আজকের বলা উক্ত যন্ত্রটি ভালোভাবে দেখে সুন্দরভাবে উক্ত যন্ত্রটি লিখতে হবে। যখনই আপনার উক্ত যন্ত্রটি লেখা শেষ হয়ে যাবে, এবার আপনার প্রয়োগের পালা, আপনি কিভাবে প্রয়োগ করবেন। তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে, আপনি উক্ত যন্ত্রটিকে বাস করে একটি মাদুলিতে ঢুকাইয়ে মন দ্বারা উক্ত মাদুলির মুখ আটকাইয়ে দিয়ে আপনাকে উক্ত মাদুলিটি শিং মাছের গলায় বেঁধে দিতে হবে। উক্ত তাবিজটি যখন আপনি শিং মাছের গলায় বেঁধে দিবেন, তখন আপনাকে যে কাজটি করতে হবে, উক্ত শিং মাছটি কোনো নদীতে নিয়ে গিয়ে উক্ত রাত্রেই আপনাকে ছেড়ে দিয়ে পিছনের দিকে না তাকাইয়ে চলে আসতে হবে। যখনই আপনি এইভাবে প্রয়োগ করবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি, 21 দিনের মধ্যে আপনার প্রেমিকা অথবা প্রেমিক আপনার কাছে পাগলের মতো আপনার কাছে চলে আসতে বাধ্য হবে। তো আশা করছি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।